হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সময় সাথী আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বজ্রবিদ্যুৎ সঙ্গে তুমুল বৃষ্টি ঠান্ডায় জমে যাচ্ছে তো বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলার আবহাওয়া কেমন থাকবে এছাড়াও কবে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও কোথায় কোথায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীত বছরের প্রথমের দিক থেকেই কার্যগত জোরো ব্যাটিং শুরু করেছে তাপমাত্রার পারদ ক্রমগত নামছে বাংলায় এদিকে আগামী সপ্তাহে পারদ ওঠার ইঙ্গিত রয়েছে আবহাওয়া দফতরের তরফে শুক্রবারের তুলনায় শনিবার রবিবার ঠান্ডার দাপট বেড়েছে আবহাওয়ার গতিবিধি এদিন কোন দিকে গিয়েছে দেখে নেওয়া যাক এক নজরে রাজ্যে শীতের পূর্বাভাস রাজ্যে শীত আগামী দুই থেকে তিন দিন এরকমই দাপট নিয়ে থাকবে বলে খবর এদিকে রবিবারেও তাপমাত্রার পারদ নামাই শীতকে তিনেই জানুয়ারি লেপকম্বল দিয়েই স্বাগত জানিয়েছেন রাজ্যবাসী তবে শীতের দাপটে আপাতত যবথব জেলা বঙ্গোপসাগরের পুবালি হাওয়া বঙ্গোপসাগরের আপাতত পুবালি হাওয়ার প্রভাব বাড়াই রাজ্যে শীত কমার সম্ভাবনা প্রবল হয়েছে তবে আগামী সপ্তাহে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে পারদ ফলে রাতে ও সকালের দিকে শীতের প্রভাব থাকবে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতল হাওয়ায় বাঁধাপক্ত হয়েছে হলুদ সতর্কতা জারি এদিকে দিল্লিসহ উত্তর ভারতে প্রবল ঠান্ডার সঙ্গে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আর সেই আশঙ্কার জেরে এদিন আইএমডির তরফে হলুদ সতর্কতা জারি হয়েছে দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাবে আগামী দুই থেকে তিন দিন প্রবল বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস আজ রবিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব ও হরিয়ানায় সোম মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মুজফ্ফরপুর বাদে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেরল তামিলনাড়ু পন্ডিচেরি এবং লাক্ষাদ্বীপ এলাকায় আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশে আগামী চব্বিশ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কতা উড়িষ্যায় তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ